আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। ফিল্মোরা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। আমরা যে ভিডিও এডিট করে থাকি, নর্মালি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা কখনও ফিল্মোরা কখনও ক্যানভাসি এগুলো দিয়ে ইউজ করে থাকি, এবং অধিকাংশই ফিল্মোরাটা ইউজ করে থাকে। অর্থাৎ ভিডিও প্রিমিয়ার প্রো যারা ইউজ করে সেটা তারা নর্মালি ফিল্মোরাটাই ইউজ করে থাকে। সো আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি ফিল্মোরাটা ইউজ কীভাবে করতে হয় সেটা নিয়ে দেখাবো। আর এবং ধরে নিয়েছি যে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ নতুন, অর্থাৎ এর আগে কখনো ফিল্মোরাটা ইউজ করেন নাই। সো এই ভিডিওটা দেখার পর আপনারা সম্পূর্ণ ফিল্মোরাটা ইউজ করতে পারবেন ইজিলি। তো চলুন শুরু করি। আর সাথে রয়েছে আমি নূর হোসেন, আপনারা দেখতেছেন noorjnuacc। নতুন হয়ে থাকলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা স্ক্রিনে আসার পর ঝটপট আমরা ফিল্মোরাটা ওপেন করে পেলি। তো আমি ফিল্মোরাটা আগে থেকে ইনস্টল করে রেখেছি, আর আপনারা যদি ইনস্টল না করতে পারেন তাহলে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে যোগাযোগ করুন, সেখানে আপনারা সফটওয়্যার সহ সব কিছু পেয়ে যাবেন। সো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর সেটা ওপেন হচ্ছে, একটু সময় নেবে। ওকে, ওপেন হওয়ার পর এখানে এই মোডটা আসছে, দেন আমরা এখানে নিউ প্রজেক্ট আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। অর্থাৎ আগের কোনো প্রজেক্ট যদি আমি ওপেন করতে চাই তাহলে আমরা ওপেন প্রজেক্টে ক্লিক করবো, আর যদি আমরা নিউ প্রজেক্ট নিতে চাই তাহলে আমরা পুরো ফুল মোডটা দেখতে পাবো। আর এখানে ভিডিওর এসপেকশন রেশিও, অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও যেটা আছে 16:9, এখান থেকে বিভিন্ন ধরনের রেশিও আছে ইনস্টাগ্রামের জন্য স্ট্যান্ডার্ড বিভিন্ন ধরনের। তো আমরা নর্মালি ওয়াইড স্ক্রিন যেটা আছে 16:9 সেটাই আমরা সিলেক্ট করে দেব। আপনি আপনার প্রয়োজন মতো রেশিওটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যেটার ফুল মোডটা চালু হয়ে গেছে। আচ্ছা, এখানে এটা আমাদেরকে একটা পপ আপ মেনু দেখাচ্ছে, আমরা এটাকে ক্লোজ করে দিই। দেওয়ার পর এখন আমাদের এই যে এটা হচ্ছে যে ফুল মেনু, তো আমি প্রথমে দেখাই আপনাদেরকে এখানে যেটা আছে ফাইল, ফাইলে গিয়ে আমাদের এখানে আছে নিউ প্রজেক্ট, অর্থাৎ নতুন আরেকটা প্রজেক্ট যদি আমরা এখান থেকেও নিতে পারবো। দেন ওপেন প্রজেক্ট, আগের যদি কোনো প্রজেক্ট আমরা ওপেন করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। দেন ওপেন রিসেন্ট, অর্থাৎ মানে আমি সাম্প্রতিক কিছু কাজ, অর্থাৎ কিছু আগে কাজ যেগুলো ছিল এগুলো আমি এখান থেকে ওপেন করতে পারবো। দেন আছে ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ ভিডিও ইম্পোর্ট করার জন্য এখানে নিয়ে আনার জন্য। তো আমরা এত এখান থেকে আনবো না, ডাইরেক্ট ভিডিও থেকে ডাইরেক্ট ক্লিক করে এখানে ড্রাগ করে নিয়ে আসলেই ভিডিওটা চলে আসবে, অথবা এখানে ক্লিক করলেও হবে। আর এখানেও ওই অপশনগুলো আছে। এরপর ডাউনলোড মিডিয়া, আমরা যদি কোনো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করতে চাই তাহলে সেখান থেকেও এটা করতে পারি। আর এখানে রেকর্ডের একটা অপশন দিচ্ছে, অর্থাৎ রেকর্ড পিসি স্ক্রিন, অর্থাৎ স্ক্রিন যে রেকর্ড সেটাও আমরা এখান থেকে করতে পারবো, স্ক্রিন রেকর্ড করতে পারবো। এরপর আমাদের ওয়েবক্যামটাও রেকর্ড করতে পারবো এখান থেকে। আর এখানে যেগুলো সেভ প্রজেক্ট এগুলো এখনও আসেনি, কারণ আমরা এখানে কোনো ফাইল আনি নাই। ডকুমেন্ট যদি আমি ফাইল আনি তারপরে এগুলো চালু হবে, জাস্ট সেভ করার জন্য ফাইলগুলো সেভ করবো, অর্থাৎ পরবর্তীতে যাতে আমি এটা আবার এডিট করতে পারি ওই ফরম্যাটে এটা সেভ হবে। কিন্তু আমরা যে MP4 ফরম্যাট যেটা আমরা ভিডিও দেখি সেই দেখার ফরম্যাটে কিন্তু সেটা হবে না, সেটা করতে হলে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিব। আর এটা ফেড সফটওয়্যারটা কিন্তু ফেড, সো আপনারা ওইটা ফেড ওইভাবে 30 দিনের মতো ট্রায়াল দিবে বা কিছুদিন ট্রায়াল দিবে, এবং পরবর্তী আবার এখানে একটা ভিডিওর মধ্যে কী বলে ওদের একটা লোগো চলে আসবে, ওয়াটারমার্ক যেটা। তো এটা আপনারা ফ্রি মোড কীভাবে পাবেন সেটা আমাদের গ্রুপ বা ফেসবুকে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো এখানে প্রিফারেন্স আছে আর এক্সিট, অর্থাৎ ভিডিও থেকে আমরা সফটওয়্যারটা যদি এক্সিট করে দিতে চাই, তো আমরা তো এক্সিট করবো না, এখন জাস্ট এটা ওপেন করবো। ওকে, ক্যান্সেল দিয়ে দিলাম। এরপরে আসে এখানে এডিট মেনু, এগুলো কোনোটাই এখন চালু হচ্ছে না যেহেতু আমরা কোনো ভিডিও আনি নেই। সো আমি একটা ভিডিও নিয়ে আসি, আপনারা এখানে ক্লিক করে ভিডিওটা আনতে পারেন, অথবা আমরা যে ভিডিওটা আনবো সেটা সরাসরি এখান থেকে আমরা নিয়ে আনতে পারি। তো ধরুন আমি এই ভিডিওটা এখানে আনবো, তো এর জন্য আমি জাস্ট এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিব, ড্রাগ করে ছেড়ে দিলে ভিডিওটা চলে আসবে, একটু সময় নিচ্ছে। ওকে, এই ভিডিওটা চলে আসছে এখানে। তো এটা গ্রিন স্ক্রিন না আমার, এটা এডিট করা আছে, যাই হোক সমস্যা নেই। তো এরপরে দেখেন এভাবে যদি আমি এটাকে ড্রাগ করি তাহলে এটা বড় হবে, আর যদি ড্রাগ করি ছোট হবে। এখান থেকেও আমরা রেকর্ড করতে পারি, এই যে দেখেন ভিডিও ছোট হচ্ছে না, অর্থাৎ ভিডিও ফাইলটা আমরা ওয়াইড স্ক্রিন হচ্ছে আর রেশিও ইয়ের স্ক্রিনটা ছোট হচ্ছে, এই দুটোকে আর কি, যাতে আমরা কাজ করতে সুবিধা হয়, জুম করার জন্য এটা হয় মূলত। এরপরে আমি প্রথমে এই এডিটের অপশনগুলো দেখাই, দেন এখান থেকে বাকি অপশনগুলো দেখাবো। প্রথমে এটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আনডু, অর্থাৎ আমরা যখন এটা কাজ করব, কাজ করে কন্ট্রোল জ্যাড দিয়ে তো ব্যাকে যাবো। ধরুন আমি এটাকে এখানে কাটলাম, তো কাটার জন্য আমি এখানে কাটে ক্লিক করলাম, এটা কেটে গেছে। দেন এখন যদি আমি আবার আগের ইয়েতে ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল জ্যাড অথবা এখান থেকে আনডু জ্যাডে ক্লিক করলো সেটা একই কাজ করবে। দেন এই কাজে রিডু, অর্থাৎ যে কাজটা আমরা করে ফেলেছি সেটাকে আনডু করে ফেলেছি সেটাকে আবার আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য রিডুতে ক্লিক করবো, তাহলে আবার আগের জায়গায় চলে যাবে।
আমি এটাকে আবার আনডু করে দিলাম। দেন এখানে আছে ডিলেট, অর্থাৎ একটা আমি ধরেন এই ভিডিওর একটা অংশ কেটে ফেলতে চাই, তো আমি এখানে ক্লিক করে এটাকে কাট করলাম। করার পর এখন দেখেন এই অংশটুকু আমি কেটে ফেলতে চাই, তাহলে এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে, অথবা আমরা শর্টকাট কিবোর্ডে ডিলেটও কি চাপতে পারি। তো আমি আবার আগে জায়গায় ফিরে যাওয়ার জন্য আনডুতে ক্লিক করবো, তাহলে সেটা আবার আগের জায়গায় ফিরে যাবে। আবার যদি আরেক ধাপ পিছিয়ে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড দিব, তাহলে আবার আগের জায়গায় ফিরে যাবে। আর কাট করার জন্য তো দেখালাম, এটা হচ্ছে যে কাট করার জন্য ভিডিও যে অংশটুকু কাট করতে চাই, এখানে গিয়ে যদি আমি কাটতে চাই তাহলে এখানে ক্লিক করবো, জাস্ট যেতটুকু যে কাটতে চাই তাহলে অতটুকু অংশ গিয়ে এটাকে জাস্ট কাট করলে কেটে যাবে। এখানে আছে আপনাদের ক্রপ, অর্থাৎ ভিডিওর একটা অংশ যদি আমরা ভিডিওটা যদি ক্রপ করতে চাই তাহলে আপনাদের এই অপশন এটা এবং এটা কাজে লাগবে আমাদের। অর্থাৎ অনেক সময় আমাদের ভিডিও ক্রপ করার প্রয়োজন হয়, তো আমি এটা ভিডিওর মধ্যখানে দেখাবো। এরপরে আছে এখানে ক্লিপ স্পিড, অর্থাৎ আমরা যদি ভিডিওর স্পিডটা বাড়িয়ে পেতে চাই, ধরুন এই ভিডিও এখন নর্মালি যে স্পিড আছে সেটা হচ্ছে 1x, দেন আমি যদি এটাকে স্পিড বাড়িয়ে দিই তাহলে এখানে জাস্ট ক্লিক করে এখানে স্লো মোশনও করতে পারবো, ফাস্টও করতে পারবো। দেখেন এখানে অপশন আছে, তো আমি 4x দিলে দেখেন ভিডিওটা অনেক ফাস্ট হবে। আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক ফাস্ট হয়ে গেছে এরকম। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আবার স্লো চাইলে স্লোও করতে পারবো এখান থেকে। দেখেন এখন যদি স্লো দিয়ে দিছি এটা এদিকে যাবে, ওকে এখন দেখেন সম্পূর্ণ নতুন, অর্থাৎ এর আগে আচ্ছা এটা ক্লিক করে আমরা স্পিডে যাব, দেন স্লো মোশনে গিয়ে আমরা এটা দিয়ে দিলাম, ওকে এখন দেখেন স্লো। এর আগে কখনো ফিল্মোরাটা ইউজ করেন নাই, সো এই ভিডিওটা দেখার পর আপনারা সম্পূর্ণ ফিল্মোরাটা ইউজ করতে পারবেন। দেখছেন এখানে স্পিডটা অনেক স্লো হয়ে গেছে, তবে স্লোটা 0.87x হয়েছে। আচ্ছা যাই হোক, তো এরপর এটা অবশ্যই ক্লিপের উপর ডিপেন্ড করবে, আপনার ক্লিপটা ভালো হতে হবে, না হয় স্লো মোশনটা অনেক খারাপ হয়ে যাবে। দেন আছে আমাদের এখানে অ্যাডভান্স কালার টার্নিং, অর্থাৎ কালারটা ঠিক করার জন্য, তো আমি এটা পরবর্তীতে দেখাবো। কালার আমাদের কালার যদি কোনো অ্যাডজাস্ট করতে হয়, যেমন দেখেন এখানে কালারের যে বিভিন্ন অপশন আছে, তো এগুলো লাইটিং বা ইত্যাদি দিয়ে আমরা এখান থেকে করতে পারি। এরপর এখানে আছে গ্রিন স্ক্রিন ইফেক্ট, তো গ্রিন স্ক্রিনের জন্য আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসি, নাহলে আপনাদেরকে বোঝানো যাবে না। এখন আমি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসতেছি, সো এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে একটু কাট করে নিই, এতটুকু অংশ ডিলিট করে দিচ্ছি, ডিলিট কি চেপে জাস্ট অল্প একটু দেখাবো তাতেই হবে। এই ভিডিওতে আমি চাচ্ছি যে গ্রিন স্ক্রিনটা ইফেক্টটা রিমুভ করতে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন স্ক্রিনটা আছে, তো এই জন্য আমি এখানে গ্রিন স্ক্রিনে ক্লিক করতে পারি, অথবা এখানে এডিটে গিয়েও আমি সেই অপশনটা পাবো। তো আমি যদি এখানে ক্লিক করি, দেন এখানে এই যে ক্রোমাকি যে অপশনটা আসছে, দেন এখান থেকে আমি জাস্ট ক্লিক করে গ্রিন স্ক্রিনে ক্লিক করলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখানে গিয়ে আপনারা ফেদারটা কমিয়ে দেবেন হালকা, এবং কি এখানে অফসেটটা একটু বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আমাদের যেরকম লাগবে গ্রিন স্ক্রিন ইফেক্টটা। আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি কীভাবে গ্রিন স্ক্রিন ইফেক্ট রিমুভ করতে হয়, ওটাতে আমি ভালোভাবে বলেছিলাম, আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা, টলারেন্স এখানে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। দেন এখানে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে নিয়ে আসি, তাহলে সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে নিয়ে আসলাম, এনে জাস্ট সরি কন্ট্রোল জেড, এই ছবিটা এখানে মধ্যখানে চলে আসছে, হচ্ছে অসুবিধা নেই, এটাকে আমরা আবার এক করে দিই, ওকে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে, বাট এখানে দেখেন এখন কিন্তু এই পাশে রয়ে গেছে, সো আমরা এটাকে ক্রপ করব মূলত। তো ক্রপ করার জন্য আমি ভিডিও অংশটুকু সিলেক্ট করব, করে এখানে ক্রপে ক্লিক করব, করে দেন এখান থেকে আমরা কাস্টম রেশিওতে ক্লিক করব, করে এখন কিন্তু আমরা রেশিওটা কমাতে পারবো এবং এটা ক্রপ করতে পারবো, ভিডিও যে অংশটুকু রাখতে চাই এভাবে দিয়ে দেন ওকেতে ক্লিক করব। আর এখানে গ্রিন স্ক্রিন ইফেক্টটাকে আমরা ওকে দিয়ে দিব, তাহলে দেখেন এখন ফুল স্ক্রিন মোড হয়ে গেছে এরকম দেখতে পাচ্ছেন। তো আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে এখানে আছে এডিট অংশ, যেখানে গিয়ে আমরা মূলত এই যে সবগুলো অপশনই থাকে এখানে, ক্রোমাকি যেটা আমরা মাত্র দেখালাম, আর এখানে আছে ট্রান্সফর্ম, অর্থাৎ ভিডিও যদি রোটেট করতে চাই, স্কেল ভিডিও রেশিও যেটা এটা যদি বাড়াতে চাই, অর্থাৎ জুম করতে চাই ভিডিও, দেখেন এই যে ভিডিওটা জুম হবে, এরপরে আমরা এটাকে নর্মালি 100 রাখলাম, আপনার প্রয়োজন মতো আপনি জুম করবেন বা ইয়ে করবেন, ভিডিও রোটেট করতে চাইলে সেটাও রোটেট করা যাবে এখান থেকে, এটা হচ্ছে যে ট্রান্সফর্ম। এরপর আছে কম্পোজিটিং, এখানে ব্ল্যান্ডিং মোড আছে নর্মাল, আর অপাসিটি 0, আমাদের এটা খুব একটা প্রয়োজন হয় না, অর্থাৎ মাঝে মধ্যে যদি এটার উপরে কোনো ইফেক্ট দিতে চাই তাহলে সেটা আমাদের লাগবে। আচ্ছা এরপরে আমাদের এখানে ল্যান্স কালেকশন এগুলো তেমন একটা লাগবে না। অডিওতে চলে আসি, অডিওতে আসার পর এখন আমরা যদি অডিও এডিট করতে চাই তাহলে এখানে অডিওতে প্রথমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফেড ইন ফেড আউট, অর্থাৎ অডিওটা শুরুতে আস্তে আস্তে বাড়বে ফেড ইন, আর ফেড আউট মানে হচ্ছে অডিওটা আস্তে আস্তে কমবে, এটা হচ্ছে যে ফেড ইন ফেড আউট।
দেন এখানে আছে যে পিচ অর্থাৎ সাউন্ডটা মোটা হবে নাকি চিকন হবে। যেমন আমি যদি এই অডিওটাতে একটু অডিও ইফেক্ট আছে কিনা এটাতে আমি এটাকে বড় করি, তাহলে এটা শেষে অডিও আছে। ওকে, এখানে অডিও আছে। দেন অডিওর পিচটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে আপনারা একটু শুনুন কিরকম লাগে। শুনতে পাচ্ছেন অডিওটা কিরকম? তো আমি অডিওর একটু বাড়িয়ে দেই, এখান থেকে ডিবিটা একটু বাড়িয়ে দিই, সাউন্ডটা একটু কম মনে হচ্ছে, বাড়ানো লাগবে না আশা করি। আচ্ছা যাই হোক, আর যখন আমরা নর্মাল ছিল তখন দেখুন কিরকম। আমরা যে ভিডিও এডিট করে থাকি নর্মালি, এটা একটু মোটা হয়ে গেছে, অর্থাৎ আমি নর্মাল না, এটা হচ্ছে যে নর্মাল। আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা কখনো ফিল্মোরা, এটা হচ্ছে যে নর্মাল। সো আমি যদি কমিয়ে দিই দেখেন কি পরিমাণ এখানে হয় মোটা, রোবোটিক্স হয়ে যাচ্ছে সাউন্ডটা। তো এইরকম ভিডিও তো অনেক সময় আমাদের ইফেক্ট প্রয়োজন হয়, তো ওই সময় আপনারা এটা দিতে পারেন। আর এখানে ইকুয়েলাইজার আছে বিভিন্ন ধরনের, অর্থাৎ সাউন্ড কিরকম হবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এখানে দেখেন। আচ্ছা আমরা এটা এটাকে আগে মিডিয়ামে রাখি, দেখাবো। আর এবং ধরে নিয়েছি যে আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ নতুন, অর্থাৎ এর আগে কখনো। ওকে, ভিডিওটাই শেষ হয়ে গেছে। আচ্ছা আমি আবার শুরু থেকে দেখাই, এখান থেকে চেঞ্জ করে করে দেখলে আপনারা দেখতে পারবেন, আবার কাস্টমও দেওয়া যাবে। তো ধরুন এটা দিলাম, প্রিমিয়ার প্রো বা কখনো ফিল্মোরা কখনো ক্যামটাসি এগুলো দিয়ে ইউজ, আবার যদি এটা দিয়ে দেখেন এবং অধিকাংশই ফিল্মোরাটা ইউজ করে থাকে। যাই হোক, এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে দিবেন। তো আমি এটাকে ডিফল্ট কাস্ট ডিফল্টে রেখে দিলাম। আর ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের ডি নয়েজ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ নয়েজটা রিমুভ করার জন্য। তো আমার ভিডিওতে খুব একটা নয়েজ নেই, তো নয়েজ রিমুভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করে দিবেন রিমুভ নয়েজ ব্যাকগ্রাউন্ড নয়েজ, যেটা অডিও নয়েজ। তো উইক দিলে একদম নর্মালি হবে, মিড হলে মাঝামাঝি, আর স্ট্রং দিলে একবারে অনেক বেশি নয়েজ রিমুভ হবে। তবে স্ট্রং বা মিড কোনোটাই না দেওয়ার জন্য রিকমেন্ড করবো, অবশ্যই আপনি উইক দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর বেশি দিলে আপনার নয়েজ সাউন্ডটা অনেক ডিস্টর্ট হয়ে যাবে। তো উইক দিয়ে চালিয়ে নেবেন, আপাতত চলবে। আর যদি অডিও বেশি আরও খারাপ হয় তাহলে আপনারা চেষ্টা করবেন যে প্রিমিয়ার প্রো দিয়ে অডিওটার এডিট করতে, অথবা অ্যাডোবি অডিশন এই দুটা দিয়ে আপনারা করতে পারেন। তো আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়েও অলরেডি একটা ভিডিও দেখিয়েছি কীভাবে অডিও রিমুভ করতে হয়, সেটা আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা চ্যানেলে গিয়েও আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। তো এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব, তারপর আমাদের মোটামুটি এই অপশনগুলো দেখানো হয়ে গেল। এখন আসি ভিডিওতে আমরা কিছু এক্সট্রা ফিচার যোগ করব। তো যেমন এখানে অডিও আছে, অডিওর মধ্যে আমরা যদি কোনো সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করতে চাই, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, এগুলো অবশ্যই ডাউনলোড করতে হবে। এই যে ডাউনলোড, যেখানে বাটন ইয়েটা আছে, লোগোটা আছে, আইকন, সেগুলো ডাউনলোড করে করতে হবে। আর এগুলো হচ্ছে যে ডাউনলোড করাই আছে। তো আমি ধরুন এটাকে ইউজ করবো, জাস্ট প্লাসে ক্লিক করলে সেটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এটাকে আমরা জুম আউট করে নিই, দেন সাউন্ড, এখানে সাউন্ডের ইয়ে হচ্ছে এটা। ওকে, এখন দেখেন আমরা যদি একটু শুনি, সাউন্ডটা অনেক বেশি। সো সাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড যেহেতু, তাহলে এটাকে অনেক কমিয়ে দিব। নর্মালি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা কখনো ফিল্মোরা কখনো, দেখতে পাচ্ছেন এখন সাউন্ডটা মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে অ্যাড হয়ে গেল। এখানে বিভিন্ন ধরনের হিউজ সাউন্ড আছে, দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন। সো আপনারা এগুলো ইউজ করতে পারেন, অথবা ইন্টারনেট থেকেও ডাউনলোড করে প্রি মিউজিক যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। এরপর আসে টাইটেল। ভিডিওর মধ্যে আমরা অনেক সময় টাইটেল যোগ করি, বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যখানে, এখানে বিভিন্ন জায়গায় আমরা টাইটেল যোগ করি। এখানে দেখতে পাচ্ছেন হিউজ টাইটেল আছে, আপনারা টাইটেলগুলো ইউজ করে একদমই ইজি, জাস্ট লোয়ার থার্ড আছে। যেমন আপনি যদি ধরুন এটা ইউজ করবেন বা এটা ইউজ করবেন, তাহলে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করবেন, যেখানে ইউজ করতে চান সেখানে প্লাস চিহ্নতে ইউজ করলে সেটা দেখেন ইউজ হয়ে গেছে। এখন আপনি জাস্ট এগুলোর নামগুলো চেঞ্জ করবেন, ফন্টের কালার নাম, এই যে এখানে এটা অ্যানিমেশন হয়ে গেছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ফন্টের এখানে লেখার অপশন আসবে, আপনি জাস্ট আপনার যেই ইয়েটা লিখতে চান, আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম, দিয়ে আপনি এখান থেকে এটাকে আরও কিছু চেঞ্জ করতে পারেন। এখানে ফন্টটা চেঞ্জ করতে পারবেন, ফন্টের সাইজটা চেঞ্জ করতে পারবেন, এরপরে এখানে সেটিংয়ে গিয়ে কালার চেঞ্জ করতে পারবেন, ট্যাক্স স্পেস, অর্থাৎ একটা লেখা থেকে আরেকটা লেখার স্পেসটা চেঞ্জ করতে পারবেন। তো এভাবে দেওয়ার পর দেন আপনি ওকেতে অ্যাডভান্সে গিয়ে, এখানে আবার কিছু আছে, যেমন হচ্ছে যে ফন্টের কিছু স্টাইল আছে প্রিসেট, এগুলো স্টাইলগুলো আপনি দিয়ে দেখতে পারেন। যেমন আমি যদি স্টাইলটা দিই, দেখেন এই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এই যে। আবার অ্যানিমেশন, অর্থাৎ ট্যাক্সটা কী পরিমাণ অ্যানিমেশন হবে, কী কোন ধরনের অ্যানিমেশন হবে, সেই অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আমি যদি এখান থেকে ধরুন এই অ্যানিমেশনটা এখানে দিতে চাই,
অথবা অ্যানিমেশনটা যদি দিতে চাই, জাস্ট এটা ক্লিক করব। ডাবল ক্লিক করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এরকম। তো দেন এখন আমি যদি অ্যাডভান্সে গিয়ে আরও কিছু সেটিং চেঞ্জ করতে পারি এখানে, এই যে এখানে গিয়ে আরও কিছু ইউজেজ সেটিং পাবেন এখানে। তো এগুলো আমাদের আর প্রয়োজন হয় না এত সেটিং চেঞ্জ করা। দেন আমি ওকেতে ক্লিক করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এটাকে চালু করি, দেখেন করে থাকি। নর্মালি আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা কখনো ফিল্মোরা কখনো ক্যানভাস এগুলো দিয়ে ইউজ করে থাকি, এবং অধিকাংশই ফিল্মোরাটা ইউজ করি। দেখতে পাচ্ছেন অ্যানিমেশনটা এখানে হচ্ছে এবং কিভাবে দেন লোয়ার থার্ডটা চলে গেল। তো এরকম লোয়ার থার্ড আপনারা এখান থেকেও ইউজ করতে পারেন। এরপরে আছে ট্রানজিশন, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি ট্রানজিশন ইউজ করতে চাই, ধরো এই ভিডিওর এই অংশে ধরেন আমি ট্রানজিশন দিতে চাচ্ছি, তাহলে এটাকে কী করতে হবে, আগে কাট করে নিতে হবে। কাট করে নিয়ে দেন উপরটাকে সিলেক্ট করে আমি যে ট্রানজিশনটা দিব সেটা ধরুন এখানে বা এখানে ক্লিক করে দিতে পারি। তো এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে দেখতে পাচ্ছেন, ধরুন আমি এটা দিব, তাহলে জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করে দিব, তাহলে সেগুলো ট্রানজিশনগুলো শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকমভাবে ট্রানজেকশন হচ্ছে, অর্থাৎ আমি যে অ্যানিমেশনটা দিতে চাচ্ছি এরপর ভিডিওতে আরেকটা ভিডিও অ্যাড করে ভিডিওর আরেকটা ক্লিপ অ্যাড করে দিলে এখানে ট্রানজেকশনটা এখানে হয়ে যাবে এরকম। তো এখান থেকে আপনারা ট্রানজেকশনগুলো ইউজ করে দেখবেন। এরপরে আছে ভিডিওতে ইফেক্ট, অর্থাৎ ভিডিওতে কালার ইফেক্ট বা বিভিন্ন ধরনের ইফেক্ট যদি দিতে চাই সেগুলো আমরা এখান থেকে দিতে পারি। যেমন হচ্ছে যে এখানে একটা ইফেক্ট আছে যে রৌদ্রের ইফেক্ট, সো আমি এটাকে যদি প্লাস চিহ্নেতে ক্লিক করি সেটা এখানে চলে আসবে। এখন দেখেন ভিডিওতে একটা ইফেক্ট চলে আসছে, এই যে। তো ইফেক্টটা আমরা এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারি, এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, তো আমি এটাকে ওভারলে ইফেক্টগুলো দিতে পারি, অথবা ইউটিলিটি ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এখন এখানে একটা কালার চেঞ্জ হয়েছে এরকম, ওকে, এরকম ইফেক্ট এখানে আপনাদের প্রয়োজন মতো ইফেক্টগুলো আপনারা দিয়ে দিবেন। আর এখানে আছে এলিমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের সোর্স আছে, শেপ আছে, এগুলো আপনারা মাঝে মধ্যে প্রয়োজন হয় ভিডিওর মধ্যে, আমরা এরকম শেপ দিয়ে থাকি, সেই শেপগুলো এখান থেকে দিতে পারেন। সো আর এখানে খুব একটা বেশি কিছু নাই। এরপরে আপনারা যদি ফাইলটা সেভ করে রাখতে চান, জাস্ট এখানে সেভ প্রজেক্টে দিয়ে সেভ করে রাখবেন। আর এখানে টুল যেগুলো আছে বাকি এগুলো আমাদের খুব একটা প্রয়োজন হয় না, সবগুলোই মোটামুটি দেখানো হয়ে গেছে। এখন আপনারা সরাসরি আপলোড দিয়ে দিতে পারেন ইউটিউবে এখান থেকে, অথবা ফেসবুকে দেন, অথবা আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারেন। তো এক্সপোর্ট করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন, করলে এখানে আচ্ছা এটা এরর মেসেজ দিচ্ছে আমার ইন্টারনেট অফ, এই জন্য এটা কোনো সমস্যা না। দেন এখানে বিভিন্ন ফর্ম্যাট দেখাচ্ছে, তো আপনি যদি MP4 ফর্ম্যাটে করেন অথবা ডাইরেক্ট সরাসরি ইউটিউবে আপলোড দেন, তাহলে ইউটিউবে এখানে ক্লিক করে দেন আপনার চ্যানেলের টাইটেল সব কিছু দিয়ে আপলোড দিলে সরাসরি এখান থেকে আপলোড হয়ে যাবে। অথবা আপনি যদি লোকালে ডিভাইসে লোকালে সেভ করতে চান, তাহলে এখান থেকে গিয়ে সেভ করবেন এবং এখানে আপনার লোকেশনটা দিয়ে দিবেন যেখানে সেভ করতে চান, দেন আর এখানে নামটা দিয়ে দিবেন। আর এখানে ভিডিও রেজুলেশন যেটা, সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন সব কিছু। তো আমি ব্যাটারে রাখলাম এবং কি রেজুলেশন ফুল HD রাখলাম, এবং FPS এখান থেকে আমরা 30 দিয়ে দিলাম, আর বাকিগুলো ডিফল্ট যা আছে সেগুলোতে ওকে ক্লিক করে দিলাম। দেন এখানে এক্সপোর্টে ক্লিক করলে সেটা এক্সপোর্ট শুরু হয়ে যাবে। আমি আর এক্সপোর্ট করতেছি না, কারণ এটা এক্সপোর্ট করতে কিছু সময় নেবে। তো আশা করি বুঝতে পেরেছেন, যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানান। সো আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকে বেল বাটনটা ক্লিক করে ফেলুন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।